ডালিউড সিনেমার মায়ের চরিত্রের অন্যতম পরিচিত মুখ, কিন্তু দীর্ঘদিন ধরেই নতুন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। মাঝে নতুন কিছু নাটকে দেখা গেলেও সেটা খুবই কম। 2012 সালের পর থেকে নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না তিনি, তবে নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন। এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, আমি অনেক আগেই চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছি। একটা বিষয় প্রতিজ্ঞা করেছিলাম যে হজ করার পর আর সিনেমাতে অভিনয় করব না। 2012 সালে আল্লাহর অশেষ কৃপায় হজ করি, এরপর থেকে আর নতুন সিনেমাতে অভিনয় করিনি। সিনেমাতে না থাকলেও এখন ডলি জহুর অভিনীত বেশ কয়েকটি নাটক সিরিয়াল প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ক্যাট হাউস, মেঘে ঢাকা শহর এবং নোয়াশাল করছি। আগামীতেও নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না বলে দৃঢ়তার সঙ্গেই জানান এ অভিনেত্রী, তবে নাটকে অভিনয় করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আসছে ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয়ের জন্য এর মধ্যে বেশ কয়েকজন নাটক পরিচালক প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে সময় সুযোগ করে কিছু কাজ করবেন এ বরেণ্য অভিনেত্রী।